আর আপনার সাইড দিক দেয়াল সবুজ বর্ণনা থাকে, তাহলে এই মাছটা কোয়ালিটি অথবা গুণগত মান সম্পূর্ণটাই ভালো। আপনারা সেই ক্ষেত্রে মাছটা নিয়ে চাষ করিতে পারেন। হ্যাঁ ব্রিয়াস, এই মাছের পোনাটা আমরা বিক্রয় করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে, যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয়। হ্যাঁ মৎস্য চাষি ভাইরা, আপনারা যে দেখতেছেন সে পাঙ্কাশ মাছের এখানে যে অনেক প্রশ্ন জাগতে পারে, এখানে 1 কেজিতে কয় পিস হবে, এখানে 1 কেজিতে 180টা থেকে অথবা 90টা পিসে কেজি হবে। এই মাছের পোনা আপনারা অর্ডার করলে আপনাদের ঠিকানায় পৌঁছায় দেবো, এবং কি দেখা গেছে মাছের পেটের খাদ্যটা ছাড়লে 1 কেজিতে আরও 10টা পরিমাণ মাছ উঠতেও পারে। তার জন্য আমরা 200 অথবা 190 কিংবা 180 পিসের মাছ আমরা বিক্রি করে থাকি। যে কোনো সাইজের মাধ্যমে আপনারা পোনাটা নিয়ে নিতে পারেন। এখানে যে মাছের সাইজগুলো আছে সেটি হলো 19-20-এর মাধ্যমে। পাঙ্কাশ মাছের পোনা বর্তমানে এখন বাজারগত মূল্য অনেক চাহিদা রয়েছে, অনেক চাষি ভাইরা রয়েছে যারা আপনার বায়ুপ্লক ক্ষেত্রেও সেই ক্ষেত্রেও মাছ চাষ করে। বায়ুপ্লকে অথবা পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন কিংবা আপনারা বায়ুপ্লকেও মাছ বড় করিতে পারেন। হ্যাঁ ব্রিয়াস, এখানে যে মাছ দেখতেছেন মাছের কিন্তু শরীরে কিন্তু দাগ নাই অথবা কিন্তু স্পট নাই, নিশ্চিন্তভাবে আপনারা খাদ্য দিয়ে যাবেন অথবা মাছটা বড় হতে বেশিক্ষণ সময় লাগবে না। এই মাছটি হারভেস্ট টাইম হলো গা আপনার 4 থেকে 5 মাসে, দেখা গেছে 1 একটা প্রায় 800 কিংবা 900 গ্রাম অথবা 1 কেজি গ্রাম হতেও পারে। সেটি আপনারা খাদ্যের উপরে ডিপেন্ড করবে, খাদ্যটা প্রতিদিন আপনারা 3 বার কিংবা ব্যবহার করতে পারেন। 2 বারের খাদ্যটা সবসময় টাইম হয়ে থাকে, একটা সকাল টাইম আর একটা বিকাল টাইম। আরেকটা যদি মাঝখানে আপনারা ছোটো অবস্থার মাধ্যমে সেই ক্ষেত্রে খাদ্যটা দিয়ে যান, তাহলে মাছ আরও দ্রুতগতিতে সাইজে আসিতে পারে। তার জন্য আপনারা খাদ্যটা